আমাদের সমাজে যে মানুষগুলো আমাদেরকে ভাষার প্রতি প্রেম দেশের প্রতি আমাদের ভালোবাসার সবক দেয় এ মানুষগুলোর মধ্যে এক শ্রেণীর মানুষ আছে সবাই না এক শ্রেণীর মানুষ আছে যারা ইংরেজি ছাড়া কথাই বলতে পারে না তারা অর্ধেক বাংলা বললে আর অর্ধেক ইংরেজি বলে এটা কি মাতৃভাষার প্রতি ভালোবাসার প্রমাণ হতে পারে নিজেদের ছেলে মেয়েগুলাকে দশ লাইন যদি বাংলা বলায় তো বিশ লাইন ইংরেজি বলায় তারা যদি নিজেদের ছেলে মেয়েকে বাংলা পাঁচটা বই পড়ায় তো ইংরেজি দশটা বই পড়ায় এবং ইংরেজদের দেশগুলোতে পাঠায় দেয় এবং সে দেশগুলোতে বড় করে ইংরেজি ভাষার প্রতি কোনো বিদ্বেষ আমাদের আগে বলেছি সকল ভাষা সৃষ্টিকর্তা কে একসময় আমাদের মুসলমানদের মধ্যে বা এই অঞ্চলের অনেক ধর্মের মানুষের মধ্যে ভুল ধারণা ছিল আমরা অনেকে মনে করতাম যে বাংলা বোধ হিন্দুদের ভাষা ইংরেজি বোধ হয় খ্রিস্টানদের ভাষা ভাষার সাথে কোনো ধর্মের এভাবে রিলেট করার কোনো যৌক্তিকতা নাই সকল ভাষাই যেহেতু আল্লাহ তালার দান অতএব একজন মুসলমান সকল ভাষার প্রতি তার শ্রদ্ধা থাকবে ভালোবাসা থাকবে কিন্তু তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা কোনটা একজন মানুষ তার জন্য সবচেয়ে প্রয়োজনীয় ভাষা তার মাতৃভাষা আর মুসলমান হিসেবে আমাদের কাছে কোরআন শিখতে হবে কোরআন ছাড়া আমার নামাজ বিশুদ্ধ হবে না সেজন্য আরবি ভাষা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা সেটি আমাকে শিখতেই হবে কিন্তু আমার সবচেয়ে বেশি প্রয়োজন হবে আমার ইসলাম প্রচারের জন্য ভালো কথা বলার জন্য মনের ভাব ব্যক্ত করার জন্য আমার দৈনন্দিন জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন হবে আমার মায়ের ভাষা মাতৃভাষা বিধায় মাতৃভাষার প্রতি আমাদের দায়িত্বশীলতা হবে যদি মাতৃভাষায় আমরা কথা বলতে কোনো প্রকার হীনমন্যতা আমাদের মধ্যে না থাকে কোনো প্রকার আমাদের মধ্যে যদি এটা নিয়ে সংশয় না থাকে আপনার কাছে যদি মনে হয় ইংরেজিতে কথা বললে লোকটা খুব বেশি খুব বেশি মার্শাল্লাহ শিক্ষিত খুব বেশি শ্রদ্ধার পাত্র তাহলে বুঝতে হবে আপনি নিজের মায়ের ভাষার প্রতি আপনার অশ্রদ্ধা আছে শ্রদ্ধার ঘাটতি আছে আমি কি বোঝাতে পেরেছি তো যারা আমাদেরকে যারা আমাদেরকে মাতৃভাষার প্রতি শ্রদ্ধার কথা বলে তাদের অনেকের মধ্যে যখন আমরা এই বিষয়গুলো দেখি তখন আমাদের কষ্ট লাগে মনে রাখবেন এটা আমাদের কোনো দায়িত্বশীল বিষয় আচরণ হতে পারে না এদেশের সব ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার এটা চালু হওয়া উচিত এবং বাংলা ভাষার ব্যবহার ব্যাপকভাবে প্রত্যেকটা ক্ষেত্রে করা উচিত সেটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে আদালত পর্যন্ত আল্লাহ আমাদের সে তফিক দান করুন আমি বিভিন্ন জায়গায় বলি যে আমাদের দেশে বিভিন্ন ইংরেজি শব্দের অপ্রয়োজনীয় ব্যবহার আছে অপ্রয়োজনীয় ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে কি পরিমাণ শব্দ যে ইংরেজি বলি ইভেন আমি আমার কথার মধ্যেও বলছি কারণ এটাই আমাদের অভ্যাস হয়ে গেছে সেটা বলে বোঝানো যাবে না অথচ আমি আমার মায়ের ভাষায় কথা বলবো এ সমস্ত বিদেশি ভাষা প্রয়োজন ছাড়া প্রয়োজন হলে ঠিক আছে আপনি বলেন কিন্তু প্রয়োজন ছাড়া সেটা চর্চা করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না মোতরাম হাজিরিন সেটা আমাদের সমাজে হচ্ছে আমি একটু আগেও এক মাহফিলও বলে আসলাম এই যে আমরা বলি ফুটবল ফুটবল এটা বাংলা না ইংরেজি এটা বাংলা কি বলেন বলেন পুরস্কার দেব আমি যে বলতে পারবেন কি বাঙালি আপনি কিসের বাঙালি কি নিয়ে গর্ব করেন আপনি বাঙালি ওই শহীদ মিনারের ফুল দিলে শ্রদ্ধা হয় বাংলা ভাষাই বলেন না জানেন না আজকে বাংলা কোন মাসের কত তারিখ বলেন দেখি বলেন সব এখানে কি সব বাঙালি না ইংরেজ ইংরেজি মাসের কয় তারিখ আজকে দেখেন এটা সবাই জানে এটা কি বাঙালিদের সমাবেশ না ইংরেজদের সমাবেশ মনে রাখবেন একটা জাতি গোলাম শুধুমাত্র গলায় জিঞ্জিত থাকলে গোলাম হয় না সাংস্কৃতিক আগ্রাসনে আমাদেরকে গোলামে পরিণত করে দিয়েছে আমরা জানিও না কিভাবে আমাদেরকে গোলামিতে ঢুকায় দেওয়া হচ্ছে কোন মা বাপ তার ছেলে মেয়ে যদি ইংরেজিতে কথা বলে তো খুব গর্বে তিনি গদগদ হয়ে যান যে আমার ছেলেটা ইংরেজিতে কথা বলছে আর বাংলা শুদ্ধ বাংলায় কথা বলে ইংরেজিতে শব্দ কোনো শব্দ ব্যবহার করে না এই মানুষটার প্রতি মনে হয় যে একটু খ্যাত খ্যাত টাইপ ভাইরা আমার ফুটবলের বাংলা বলতে পারবেন না এটা আপনি আগে শুনছেন আমার বক্তব্যে ওই তো দেখছেন দরা খাইছেন আমি আগে বলেছি কারণ আমার জুমার খোদবাতে আমি বলার পর এক আমাকে এটা বলছে বলছে বাবা ফুটবলে বাংলা হলো পদ এখন বলেন এটা জীবনে আপনারা আগে আপনার মিডল ইস্টে যান মধ্যপ্রাচ্যে যান তারা আরবিতে বলে তারা বলে কোরাতল কদম তারা ফুটবল বলে না আমরা বলি ট্যাবলেট তারা বলে হবুব মধ্যপ্রাচ্যের লোকেরা কি বলে হবুব এখানে সৌদি আরব বা দুবাই কাতার প্রবাসী থাকলে তারা জানেন তারা ট্যাবলেট বলে না তারা বলে কি হবুব তারা তাদের ভাষায় বলে কিন্তু আমরা এমন এক জাতি ভাষা নিয়ে গর্বে আমরা লাফালাফি করি ভুল দিতে দিতে আমরা শেষ কিন্তু আমরা নিজের ভাষাটা চর্চা করি না আরেক দেশে কথা বলি ট্যাবলেটের বাংলা কি বলেন হ্যাঁ দেখছেন কিভাবে ধরা খাইছেন আপনার আমার মধ্যে এইভাবে ইংরেজদের প্রভাব আমাদের ভিতরে এইভাবে ঢুকাই দেওয়া হয়েছে যে আমরা আমাদের সংস্কৃতিতে রীতিমতো গোলামে পরিণত হচ্ছে দিন দিন আমাদের নিজস্ব সংস্কৃতি আসে না নাই আমাদের নিজস্ব ভাষা আসে না নাই তো ভাষার জন্য এত কিছু করা হয়েছে এত আমরা ভাষা নিয়ে গর্ব করি সেই ভাষার চর্চার ব্যাপারে আমাদের এত গাফিলতি কেন বলেন এই যে মাহফিলের পোস্টার ইংরেজিতে লেখা আছে তার এই বাংলা লেখা নাই আমি হলে হয়তো আমিও তাই করতাম এটা আমাদের ত্রুটি কি ত্রুটি না বলেন ভাইরা আমার ট্যাবলেটের বাংলা তো বলতে পারলেন না আপনারা কেউ বড়ি বড়ি এখন যদি দোকানে যায় বলেন যে ভাই আমারে আমারে পেটে ব্যথার জন্য বড়ি দেন বলবে খ্যাত কোথেকে আসছে খ্যাঁত আমার বাংলা ভাষায় কথা বললে কি হয়ে যাচ্ছে ক্ষেত হয়ে যাচ্ছে টাইট ফিট প্যান্ট পরে ফোলা পান আর ইউ ইউ মার্কা গেঞ্জি পরে তো এটা খুব শিক্ষিত শিক্ষিত মনে হয় অথচ এ দেশের জাতীয় নেতারা তারা পাঞ্জাবি পরেছেন পাঞ্জাবি আমাদের জাতীয় ঐতিহ্য ঠিক কিনা বলেন এখন পাঞ্জাবি আর লুঙ্গি পরে যদি কোনো ছেলে কোনো কলেজে যায় কোনো ইয়াং যদি কোনো ইউনিভার্সিটিতে পড়তে যায় তাহলে সেক্ষেত্রে তার নিয়ে সবাই হাসাহাসি শুরু করবে না অথচ আমাদের দেশের ঐতিহ্য এখন ইয়াং পোলাপান দেখবেন যে কাঁঠাল খাইতে চায় না আম খাইতে চায় না বার্গার খাইতে চায় ঠিক না বে ঠিক হটড নাগেটস খাইতে চায় বলো না না আমি কাঁঠাল টাল খাই না ভাইরা আমার তাহলে আমাদের আমাদের দেশের মানুষের উপর ভিন দেশিদের সংস্কৃতির প্রভাব কিভাবে বিস্তার করছে সেটা কিন্তু ভয়ঙ্কর একটা জায়গা আমাদেরকে নিয়ে যাচ্ছে আমি মধ্যপ্রাচ্যের কথা বিভিন্ন জায়গায় বলি যেহেতু মধ্যপ্রাচ্যেরটা আমি জানি পৃথিবীর অন্যান্য দেশের অবস্থা প্রত্যেকটা দেশ অবস্থা তো আমি জানি না কিন্তু মধ্যপ্রাচ্যের কথা আমি জানি দায়িত্ব নিয়ে বলতে পারি যে তারা তাদের মায়ের ভাষায় কথা বলার চেষ্টা তাদের দেশে অফিস আদালতে বেশিরভাগ অফিস আদালতে এখনও বিশেষ করে সৌদি আরবের কথা আমি বলতে পারি এখনও হিজড়ি সনের ব্যবহার এবং তাদের নিজস্ব সন আছে সেটার ব্যবহার হয় ইংরেজি সনের ব্যবহার এতটা হয় না কিন্তু আমাদের দেশে গোটা দেশে সব কিছু দাঁড়ায় আছে ইংরেজির উপরে তো এটা কি আমাদের ভাষা আন্দোলনের সাথে যায় আমাদের ভাষা আন্দোলনের সাথে কি এই বিষয়গুলো যায় অতএব পরিবর্তন আমাদেরকে করতে হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ পরিবর্তন আমাদেরকে করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তাহলে মাতৃভাষার প্রতি দায়িত্বশীলতার জায়গা থেকে মাতৃভাষার চর্চা করতে কোনো প্রকার দ্বিধা করা যাবে যুবক ছেলে ফেলে কয়েক বন্ধু একসাথে আসছে ইংরেজি কিছু শব্দ শিখছে কথা একের সাথে পটর ফটর করে ইংরেজি বলে আছে না নাই দরকারে বলক ঠিক আছে দরকার ছাড়াও বলে হুদাই বলে আছে না নাই এটা নিজের মাতৃভাষার প্রতি অশ্রদ্ধার একটা প্রমাণ আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন দ্বিতীয়ত এই ভাষার সদ ব্যবহার আমাদেরকে করতে হবে ভাষাকে ভুল জায়গা ব্যবহার করা যাবে না আমাদেরকে আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছেন আল্লাহ তালার অনুমতিতে আব্দুল জব্বার আবদুল সালাম রফিকুল ইসলাম বরকতুল্লাহ ওনারা তো ওনাদের এই আত্মত্যাগের মাধ্যমে আমরা যে মায়ের ভাষায় বাংলা ভাষায় কথা বলার অধিকারটা পাইলাম সেটা অধিকার পাইয়া যদি এই বাংলা ভাষা আমি গালি দেই এই ভাষা ব্যবহার করি আমি মানুষকে গালি দেই এই ভাষা দিয়ে যদি মানুষকে কষ্ট দেয় এই ভাষা দিয়ে যদি মানুষকে আক্রমণ করে কথা বলি এই ভাষার ব্যবহার করে যদি আমি মানুষকে প্রতারণা করি তাহলে সেক্ষেত্রে এটা ভাষার সদ্ব্যবহার হবে না অসৎ ব্যবহার হবে সৎ ব্যবহার হবে না অসৎ ব্যবহার হবে অসৎ ব্যবহার হবে তাহলে ভাষার সদ্ব্যবহার করতে হলে এই ভাষা দিয়ে কোনো ভাষা ব্যবহার করে কোনো অন্যায় করা যাবে তাহলে সেক্ষেত্রে মাতৃভাষার প্রতি আমাদের দায়িত্বশীলতার প্রমাণ পাওয়া যাবে সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ অতএব ভাষা হিসাবে একজন মুসলমান আমাদেরকে আরবি শিখতে হবে যেহেতু আমাদের কোরআন আরবি আমাদেরকে আল্লাহর আদেশ হিসেদগুলো আমাদেরকে আরবিতে জানতে হবে সেজন্য এটা যা শিখতে হবে কিছু না কিছু মানুষ অবশ্যই আরবি ভাষা জানতে হবে বাকিদেরকে তারা অনুবাদ করে বলে দিবেন সবাই আরবি শিখতে হবে এমনটা বাধ্যতামূলক নয় তবে হ্যাঁ নামাজ পড়তে হবে সেজন্য কোরআনে ক্যারিমের কিছু নির্দিষ্ট সুরা অবশ্যই মিনিমাম মুখস্থ থাকতে হবে কিছু দোয়া মুখস্থ থাকতে হবে এর বাইরে আরবি ভাষা সম্পর্কে পাণ্ডিত্য কিছু মানুষের যদি থাকে তারা কোরআন হাদিসের ব্যাখ্যা অন্যদেরকে করে দিবেন আর মায়ের ভাষা এটা সবাই চর্চা করবে এটা প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকবে আর এছাড়া পৃথিবীর কোনো ভাষার প্রতি কোনো প্রকার অশ্রদ্ধা অবজ্ঞা কোনো মুসলমানের থাকবে ইংরেজিকে ইহুদি খ্রিস্টানদের ভাষা বলে সেটাকে ঘৃণা করা যাবে যাবে না অতএব সকল ভাষার প্রতি শ্রদ্ধা আমাদের থাকতে হবে এবং আমাদের ভাষার জন্য আমাদের মায়ের ভাষায় কথা বলার জন্য যারা জীবন দিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহব্বুল আলমীন তাদের সবাইকে এর জন্য উত্তম বিনিময় দান করুন এবং তাদের ভুল ত্রুটি মাফ করি আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং আমাদের উপর যে দায়িত্ব আছে সে অর্পিত দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকে পালন করার তফিক দান করুন সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমরা তাহলে এই মুখ দিয়ে কোনো গালি দেব না কোনো মানুষের পিছনে তার সমালোচনা পরনিন্দা করব না এই মুখ দিয়ে আমরা কটু কথা মন্দ কথা বলবো না কোনো মানুষকে আঘাত করে কথা বলবো না এই মুখ দিয়ে দুই নম্বরের কথা প্রতারণামূলক কথা বলবো না কারণ এগুলো যদি বলি তাহলে এটা ভাষার কি হবে অপব্যবহার হবে আমার এই গালি গালাস করার জন্যই কি সালাম রফিক বরক জব্বররা আন্দোলন করছিলেন ভাষার জন্য যারা আন্দোলন করেছেন তারা কি আমরা যেন মাতৃভাষায় মন খুলে একটু গালি দিতে পারি এই জন্য আন্দোলন করছিলেন তাহলে আমাদের এই ভাষার অপব্যবহার এটা তাদের আন্দোলনের প্রতি অশ্রদ্ধা হবে অসম্মান হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন সবাই জোবানের হেফাজত করবো তো ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ করছেন মানুষ এই দুই ঠোঁট দিয়ে এমন কোনো কথা উচ্চারণ করে না যেটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সংরক্ষণ করেন না প্রতিটি কথা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তারা কি করেন সংরক্ষণ করেন অতএব আমরা কি বলছি সেটা ভেবে চিনতে বলবো হিসেব করে বলবো আল্লাহর কাছে তার জন্য জবাবদিহি করা লাগবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন